প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি, প্রশ্ন ভুলে বাড়তি নম্বর মামলায় পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আজ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ঠিক কি হয়, কি বলেন তিনি? দেখো, প্রথমত পর্ষদের ভূমিকায় বিচারপতি সুব্রত তালুকদার তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তার কারণ হলো, শেষ দিন যখন এই মামলার শুনানি হয় সেই সময় মহামান্য বিচারপতি বলেছিলেন সমস্ত পক্ষকে তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্য লিখিত আকারে পেশ করতে হবে, কিন্তু পর্ষদের পক্ষ থেকে এখনো সেই বক্তব্য লিখিত আকারে পেশ করা হয়নি। সেই কারণে মহামান্য বিচারপতি তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। এর পাশাপাশি মহামান্য বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির যে অভিযোগ, সেখানে পর্যবেক্ষণ হচ্ছে যে দিনের শেষে এটা বলাই যায় যে পর্ষদ তারা কোনো ক্লাস টিচার নয় এবং এটা কোনো ক্লাস টেস্ট হচ্ছে না, এবং পর্ষদ এই যে বেছে বেছে কিছু ব্যক্তিকে এক নম্বর করে দেওয়া হয়েছে সেই ধরনের খেয়াল পর্ষদের কোথা থেকে আসলো সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছে, এবং তিনি এবং মহামান্য বিচারপতিরা স্পষ্টত বলেছিলেন যে এটা কোনো ক্লাসে ক্লাস টেস্ট হচ্ছে না, যে কিছু ছাত্রকে এক নম্বর দেওয়ার পর হঠাৎ করে ক্লাস টিচারের মনে হলো যে বাকি বাকি বেশ কিছু ছাত্র তারা বাদ রয়ে গিয়েছে, ফলত শান্তি রক্ষার জন্য সেই ছাত্রদেরও বাকি এক নম্বর দিয়ে গোটা বিষয়টার একটা নিষ্পত্তি করা হলো। এই ভূমিকা পর্ষদের নয়, তার কারণ হচ্ছে যে এটা একটা নিয়োগ প্রক্রিয়া এবং একসঙ্গে লক্ষ লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন, ফলত এই ধরনের পর্ষদের আচরণ সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য নয়, সেটা একেবারে স্পষ্ট করা হয়েছে। এবং পাশাপাশি যেটা বলা হয়েছে যে পর্ষদকেই প্রশ্ন করা হয়েছে যে পর্ষদের কি এটা মনে হয় না যে এই গোটা বিষয়টাতে একটা অনুসন্ধানের বা ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে বলে, এবং যখন একটা দুর্নীতির অভিযোগ উঠছে, এই ধরনের অভিযোগ উঠছে, সেখানে পর্ষদ নিজেই নিজের বিরুদ্ধে অনুসন্ধান করবে বা কোথায় কোথায় অনিয়ম হয়েছে দেখবে সেই বিষয়টা আদৌ কতটা গ্রহণযোগ্য, সেই সমস্ত বিষয়ে আজকে কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব হয়েছে। মাধুরী, ধন্যবাদ সৌভিক। তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে সুপারিশ করেছেন, প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন বলে দাবি মামলাকারীদের। তিন তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চিঠির প্রতিলিপি আদালতের কাছে দেওয়া হয়। অখিল গিরি, অসীম মাঝি, শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশপত্র, সেই সুপারিশপত্র পেশ করা হলো প্রধান বিচারপতির কাছে। সুপারিশপত্রের সঙ্গে জমা দেওয়া হয় নামের তালিকাও। 2014 সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি নেতা তাপস ঘোষের দায়ের করা মামলা।